আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কুয়েটের মানবন্টন নিয়ে। তো মানবন্টন নিয়ে কথা বলার আগেই একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে বুয়েটের মানবন্টনের সাথে কুয়েটের মানবন্টনের অনেক মিল আছে, কিন্তু তারপরেও এখানে কিছু পার্থক্য থেকে যাবে, সেই ব্যাপারগুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা। এবং দুটোর মানবন্টন একসাথে করতে পারলে তোমরা দুটোর প্রিপারেশন একসাথে নিতে পারবা। সো চলো আমরা আমাদের আলোচনা স্টার্ট করি। ফার্স্ট কথাটা হচ্ছে কি যে এখানে সম্পূর্ণ এমসিকিউ পরীক্ষা হবে। বুয়েটের পরীক্ষা যেমন তোমাদের লিখিত হয়, এটা হবে গিয়ে পুরোটা এমসিকিউ, একেবারে ফুল এক্সাম হবে গিয়ে এমসিকিউ পদ্ধতিতে। আর সময় থাকবে এখানে হচ্ছে কি 2 ঘন্টা 30 মিনিট। ভালো করে মনে রাখো যে এটা কিন্তু 2 ঘন্টা 30 মিনিট। সো এরপরে এটা আসতেছে আমাদের মানবন্টন। সো মানবন্টনটার ক্ষেত্রে মানবন্টনটা পুরোটা আলোচনা করার আগেই একটা ব্যাপার বলে নিই যে শেষ অংশের দিকে তোমরা তাকাও। এখানে লেখা আছে যে এফ ইংলিশ, মানে হচ্ছে কি ফাংশনাল ইংলিশ। হ্যাঁ, কুয়েটের ভর্তি পরীক্ষায় ইংলিশ থেকেও কোয়েশ্চেন আসবে এবং সেটা হচ্ছে গিয়ে ফাংশনাল ইংলিশ। সো বুয়েটের ভর্তি পরীক্ষায় কিন্তু ইংলিশ থেকে কোনো কোয়েশ্চেন হয় না, ওখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট থেকে হয়। সো এখানে তোমার ইংলিশের জন্য প্রিপারেশন নিতে হবে, এবং এখানে কিন্তু ইংলিশের মধ্যে অনেক নাম্বার আছে, 50 মার্কস। হ্যাঁ, 25টা কোয়েশ্চেন থাকবে তোমার এবং 50 নাম্বার তোমার এখানে থাকবে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে এটাতে আলাদা করে ইংলিশ আছে। সো চলো এবার আমরা পুরো আলোচনা শুরু করি। শুরুতে দেখতেছি ম্যাথে কোয়েশ্চেন থাকবে হচ্ছে কি 25টা, টোটাল মার্কস হচ্ছে কি এখানে 50। তাহলে 25 এটাকে যদি ভাগ করি তাহলে হচ্ছে কি প্রতিটা কোয়েশ্চেনের জন্য আমাদের থাকবে হচ্ছে কি 6 নাম্বার করে। সো 25টা কোয়েশ্চেন, টোটাল মার্কস হচ্ছে গিয়ে 150। ফিজিক্সের জন্য টোটাল কোয়েশ্চেন থাকবে 25টা, টোটাল মার্কস হচ্ছে 150। কেমিস্ট্রিতেও সেম অবস্থা, 25টা কোয়েশ্চেন, 150 নাম্বার। আর পরেরটা হচ্ছে গিয়ে ফাংশনাল ইংলিশ, এখানে 25টা কোয়েশ্চেন থাকবে কিন্তু নাম্বার কিন্তু 150 না, নাম্বার শুধু 50। সো এখানে প্রতিটা কোয়েশ্চেনের জন্য নাম্বার থাকবে হচ্ছে গিয়ে 2 করে। সো এগুলোতে থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার কোয়েশ্চেন, প্রতিটাতে হচ্ছে গিয়ে 6 করে থাকবে। আর ইংলিশের জন্য এখানে নাম্বার থাকবে 2 করে, এবং টোটাল এই সম্পূর্ণ সবগুলোকে যোগ করলে টোটাল পাবো হচ্ছে গিয়ে 500। সো এই 500-এর পরীক্ষা তোমাদের দিতে হবে। এবার আসো যে ভুল উত্তর। বুয়েটের কিন্তু নেগেটিভ মার্কিং নাই, কিন্তু কুয়েটের নেগেটিভ মার্কিং আছে। এখানে হচ্ছে গিয়ে 25% নাম্বার কাটা যাবে। এই যে দেখতেছো যে ধরো এটা ম্যাথের অ্যান্সার করতে গিয়ে তুমি একটা অ্যান্সার ভুল করে ফেলছো, তাহলে এই যে মানে প্রতিটার জন্য যে হচ্ছে কি 6 নাম্বার করে, সেই 6-এ 25% নাম্বার কাটা যাবে। এরপরে এটা দেখো ইংলিশ, ইংলিশের যে সবগুলো কোয়েশ্চেন হচ্ছে গিয়ে মানে 2 করে, তাহলে একটা কোয়েশ্চেন ভুল, একটা অ্যান্সার ভুল হইলে সেখানে তোমার নাম্বার কাটা যাবে হচ্ছে কি 2-এ 25%। সো বুঝতেই পারতেছো যে যেই কোয়েশ্চেনটা ভুল হবে তোমার, যে অ্যান্সারটা ভুল হবে সেইটার যেই মার্ক আছে সেটার জন্য 6 থাকুক অথবা 2 থাকুক সেটার 25% নাম্বার কাটা যাবে। সো নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা আশা করি বুঝতে পারলা। সো এটা ছিল কুয়েটের আলোচনা সম্পূর্ণটা। আরও যদি কোনো কোয়েশ্চেন তোমাদের থাকে কুয়েট অ্যাডমিশন সম্পর্কে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারো, আমি ট্রাই করবো প্রত্যেকের অ্যান্সার দেওয়ার জন্য। আর শেষ কথা হচ্ছে গিয়ে আমি আমার এই চ্যানেলে অ্যাডমিশন টেস্ট সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করি, তুমি যদি আমার সাথে যুক্ত থাকতে চাও তাহলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারো। বেস্ট অফ লাক।